এই যে সাদা সাদা ফুলের যে গাছটি দেখতে পাচ্ছেন এটা এক প্রকার বাৎসরিক গুল্ম জাতীয় গাছ এর চলিত নাম সেভেন বার্কস এই গাছের সরস মূল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ হাইড্রানজিয়া আর মাদার মাদারটিংসার প্রস্তুত হয় এই গাছ থেকে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ ঔষধ প্রস্তুত করি তার সুফল পেয়েছেন তার মানে বুঝতেই পারছেন যে এটা একটা ভালো ঔষধ নিশ্চয়ই হবে কেননা এই গাছ থেকে কিন্তু অ্যালোপ্যাথি ঔষধও তৈরি হয় মূত্রশূল রক্তমূত্র মূত্র পাথরি প্রোস্টেট গ্রন্থের বিবৃদ্ধি কোমর বেদনা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই হাইড্রান জিয়ার মাত্র পাঁচটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তো আমরা চটপট জেনে নিই এই পাঁচটি প্রধানতম লক্ষণ কী রয়েছে প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান মূত্রযন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম আমাদের টোটালি মূত্রযন্ত্রের উপর ঔষধটির কিন্তু ক্রিয়া রয়েছে সুতরাং মূত্রযন্ত্রের কোনো রোগব্যাধি হলে আমি পূর্বে যেগুলো বলেছি তাহলে এই ঔষধটির কথা একবার ভাবতে পারেন প্রধানতম ম লক্ষণ টুতে আসি টুতে রয়েছে পিপাসা অত্যন্ত তৃষ্ণা তৎসহ তোল তল পেটে বেদনা ঘুম ঘুম ভাব বুক চাপা ইত্যাদি উপসর্গগুলো কিন্তু দেখা দেয় তো আমরা জানলাম যে হাইড্রানজিয়া রুগীদের কিন্তু পিপাসা থাকে তবে পিপাসার সঙ্গে কিন্তু আরেকটা বিষয় যুক্ত হয়েছে সেটা হচ্ছে তল পেটে বেদনা তো রোগের সঙ্গে যদি এই লক্ষণটি থাকে তাহলে সেই রোগে আপনি বার বা অন্য ঔষধের কথা না ভেবে কিন্তু এই হাইড্রানজিয়া ঔষধটির কথা ভাববেন প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে কোমর কোটি দেশের তীব্র বেদনা বিশেষ করে বাম দিকে নড়াচড়া করলে ওই বেদনা কিন্তু বাড়ে এই মূত্ররোগের সঙ্গে কিন্তু এই কোমর ব্যথার ঘটনাটি পাওয়া যায় তো কোনো মূত্ররোগের সঙ্গে যদি কোটি দেশে মানে কোমরে যদি বেদনা হয় এবং সেটা বা দিকে ঘেসে হয় তবে সেই রোগে কিন্তু আপনি অবশ্যই এই হাইড্রানজিয়া ঔষধটি ব্যবহার করতে পারেন এটা অনেকটা কিন্তু বার বেড়েছে সদৃশ ঔষধ কিন্তু বারবারিশের সঙ্গে এর কিছু তফাত অবশ্যই রয়েছে আপনি দুটি ঔষধ পরস্পর শুনুন তাহলে কিন্তু আলাদাটি বুঝতে পারবেন প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে আসি রয়েছে মূত্র পুনঃ পুনঃ মূত্রবেগ মূত্রে জ্বালা মূত্র নির্গমনে কষ্ট মূত্রে যথেষ্ট সেলেশাময় পদার্থ তলানি পড়ে তাছাড়া মূত্র পাথরি মূত্রশুল মূত্র রক্তমূত্র বা প্রোস্টেট গ্রন্থির বিবৃদ্ধি ইত্যাদি উপসর্গে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় আমি আপনাদের আগেই বলেছি এটা কিন্তু বার বা অন্যান্য আমাদের যে মূত্ররোগের যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধগুলো সদ্বিশ সুতরাং তাদের সাথে মিল আর অমিলগুলো আপনি আলাদা করে দেখতে পারেন তো একটা বিষয় আর একটা বলি যে যেটা হচ্ছে যে প্রোস্টেট গ্রন্থির যে সমস্যাগুলো সে প্রোস্টেট গ্রন্থির সমস্যাগুলো বিশেষ করে আমাদের বার বেরিস ঔষধটিতে আসে না তো আমাদের এই যে হাইড্রানজিয়া যে রেমিডিটি এই রেমিডিটিতে কিন্তু প্রোস্টেট গ্রন্থের বিবৃদ্ধি থাকতে পারে যেটা আমাদের বারবার এসে থাকে না তো তার সঙ্গে যদি মূত্র সংক্রান্ত এই অসুবিধাগুলো দেখা দেয় আপনি সেই মূত্র রোগে কিন্তু এই ঔষধটির কথা অবশ্যই ভাবতে পারেন প্রধানতম লক্ষণ নম্বর ফাইভে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার অধিক কার্যকরী যে সমস্ত ডক্টর বাবুগণ এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছে তারা দেখেছেন যে এর মাদার টিংসার বেশ ভালো কাজ করে তো আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে এই মাদার টিংসার পাঁচ ফুটা করে দিনে তিন থেকে চারবার আপনি ব্যবহার করতে পারেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ